চন্দ্র পরে এবে সূর্য অভিযান ইসরোর সফলতার জড়ি হয়েছে আউ এক অধ্যায় ইসরো আরম্ভ করেছে তার মিশন আদিত্য এল ওয়ান আজ শ্রীহরিকোটার এর সফল উৎক্ষেপণ করা যাই বর্তমান সুদ্ধা মিলি তথ্য অনুসারে এর বিভিন্ন পর্যায় ঠিক ভাবে কাম করছে আদিত্য এল ওয়ান সোলার প্যানেল খোলা সহ বিজুড়ি উৎপাদন আরম্ভ করেছে আসুন জানিবা এই মিশন সম্পর্কে আদিত্য মিশনর সফল উৎক্ষেপণ সূর্য সম্পর্কে অনুধ্যান ক্ষেত্রে আউ পাদে আগেছে ইসরো শ্রীহরিকোটা সতীশ ধাওয়ন লঞ্চ প্যাড্রু সফলতার সহ উৎক্ষেপণ হয়েছে আদিত্য এল ওয়ান রকেট পিএসএলভি সি 57 মাধ্যমে মহাকাশক যাই এই মহাকাশযান পূর্ব নির্ধারিত সময় অনুসারে শনিবার পূর্বাহ্ন 11:50 আন্ধ্রপ্রদেশর শ্রীহরিকোটার লঞ্চ প্যাড্রু উৎক্ষেপণ করা আদিত্য এল ওয়ান উৎক্ষেপণ পরে ইসরো অধ্যক্ষ কহিছেন এই অভিযানর প্রথম চরণ সফলতার সহ শেষ হয়েছে আগকু এহা তার লক্ষ্য সাধন দিগরে সফল হেউ সেথিলাগি সমস্তে শুভেচ্ছা জনাইবা দরকার এপরি কেন্দ্র বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং কহিছেন্তি এহা ভারত লাগি সনশাইন মোমেন্ট From now, the Aditya-L1 will take its journey after some earth maneuvers. It will start its journey to the L1 point. A very long journey of almost 125 days. So let us wish all the very best to Aditya spacecraft for its long journey and being put around the halo orbit of L1. Congratulations, India. Congratulations, ISRO. And while the whole world watched this with bated breath, it is indeed a sunshine moment for India. উৎক্ষেপণর 127 দিন পরে লক্ষ্যপথরে পৌঁছিব আদিত্য এল ওয়ান পৃথিবী ও সূর্য মধ্যে দূরতা 15 কোটি কিলোমিটর এই দূরতার মাত্র 1% দূরতা অতিক্রম করে এহা হলো অর্বিটর এল ওয়ান পয়েন্টে পৌঁছিব এল ওয়ান হেউছি সূর্য ও পৃথিবী মধ্যে থিবা দূরতার 1% অর্থাৎ 15 লক্ষ কিলোমিটর সেই স্থানরে আগামী 5 বর্ষ যায় রহি পৃথিবী পৃষ্ঠকু বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পঠাইব আদিত্য এল ওয়ান মিশন হেউছি ইসরোর প্রথম মহাকাশ মিশন যাহা সূর্যকু নিরীক্ষণ করিব এই মিশন মাধ্যমে অনেক লক্ষ্য রাখিছে ইসরো সূর্য উপরে অধ্যয়ন করিব এই স্যাটেলাইট আদিত্য এল ওয়ান রে 7টি পেলোড রয়েছে যাহা ফটোস্পিয়ার ক্রোমোস্পিয়ার এবং সূর্যঙ্ক বাহ্যস্তর করোনা সম্পর্কে অনুধ্যান করিব তাছড়া সূর্যরু বাহারুথিবা বিদ্যুত চুম্বকীয় কণিকা প্রোটোন আদি সম্পর্কে মধ্যে তথ্য সংগ্রহ করিব বিশেষ করে সৌর পবন ও সৌর ঝড় উপরে গবেষণাকু নেই আসি তথ্য সূর্যরে থিবা চুম্বকীয় শক্তি উপরে মধ্যে হেব অধ্যয়ন আমি তাকু অবস্থাপিত করিবা এল ওয়ান পয়েন্ট রে যেটা কি আপনি জানেন যে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট যেটা কি পৃথিবী আর চন্দ্রর আকর্ষণ শক্তি শূন্য বলে রইব তো সেইটা টিকে চ্যালেঞ্জিং হব তেমন আমাকে সেই দিনক অপেক্ষা করা পড়ব যেত সে সেটি পৌঁছিব এবং তাকে আমি নির্দিষ্ট কক্ষপথে অবস্থাপিত করা প্রায় 4 মাস পরে সম্পূর্ণ রূপে ভারতীয় জ্ঞানকৌশলের নির্মিত হয়েছে আদিত্য এল ওয়ান এর সফলতা কেবল ইসরো বা ভারত লাগি নুহে সমগ্র বিজ্ঞান জগত লাগি সম্ভাবনার সুযোগ সৃষ্টি করিব ব্যুরো রিপোর্ট ওড়িয়া